150 পশ্চিম নাখালপাড়া। এই তো এইখানেই থাকে তোর বাবা। কি ব্যাপার, আপনারা কাকে যাচ্ছেন? ওর বাবা মানে আমার স্বামী এইখানে থাকেন। আপনার স্বামী? কি নাম ওনার? নয়ন চৌধুরী। ও হ্যাঁ হ্যাঁ, এখন তার উনি এখানে থাকেন না। কি কইলেন? উনি কিছুদিন আগে ম্যাচ ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন? আমরা বলতে পারবো না। মা, আমরা অন্য জায়গায় খুঁজি। এত বড় শহরে তোর বাজারে আমরা কই খুঁজে পাবো রে মা? শোনেন, তুমি তুমি এখানে কি চাও? আমি ভিক্ষা চাই। ভিক্ষা? হ্যাঁ, আমার ভাইকে আমি ভিক্ষা চাই। আমার ভাই জানে আমি ফিরে নিতে চাই। তোমার ভাইকে কি আমি বন্ধু বানিয়ে রেখেছি? যাও, চলে যাও এখান থেকে। আমি এখানে ঝগড়া করতে আসিনি। আমার ভাবি আর তার সন্তানের সুখের জন্য আমার ভাই জানে আমি ফিরে নিতে আসছি। কেন, তোমাকে দিয়ে তোমার ভাবির আর চলছে না? প্রেম ভালোবাসা দুদিনেই ফুরিয়ে গেল। বিশ্বাস করেন, এই সব মিথ্যা, সব মানুষের বানানো। না, মিথ্যা তুমি বলছো, কারণ তোমার ভাইয়ের এখন অনেক টাকা, সেই লোভে তার শেষ সর্বনাশ করার জন্য তুমি এখন ঘুরঘুর করছো। টাকা? ভাইজানের কত টাকা আছে? প্রয়োজনে এই শহরে সব টাকা এনে আমি ভাইজানের পায়ের কাছে ঢেলে দিতে পারি। ও, চুরি চামারি ডাকাতিও শুরু করে দিয়েছে তাহলে? যাও যাও, ভাবি কিনে যা খুশি তাই করো গে। তোমার ভাই আর কখনো গ্রামে ফিরে যাবে না, ওই নষ্টা বউকে আমার ঘরে তুলবে না। খবরদার, খবর কাছি। আমার এনে যা খুশি করতে পারো, কিন্তু আমার ভাবির এনে একটা বাজে কথা কবা না। এখন আমি বুঝতে পারছি, আমার ভাইজানের টাকার লোভে তুমি তারে তুমি তারে বন্দি করছো, আমাকে সুখের সংসারটা তছনছ করছো। মনে রাখো, এই সব কিছু ভাঙ্গে একদিন আমি আমার ভাইজানের এইখান থেকে লইয়া যাবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যা পারো করো গিয়ে। হ্যাঁ, এখন আমি চলে যাইতাছি, কিন্তু আমার ভাইজানের জীবন থেকে তুমি যদি সইরা না যাও, তাহলে তোমার জীবনের সব সুখ শান্তি আমি হারাম করে দেবো। গেট আউট, আই সে গেট আউট। চুপ, একদম চুপ, একদম।